আমার তাহলে নবীজি বলেছেন ইজা আফতানা বিত্তামার তোমরা যদি ইফতারি করো রোজা রাখবার পরে যখন ইফতারি করবা আমি রাসূল বললাম তোমরা খেজুর দিয়ে ইফতারি করবা না পাইলে পানি দ্বারা করবা ভাইরা আমার খেজুর দিয়ে রাসূল ইফতারি করার কথা বলার কারণটা হলো খেজুর আর আমাদের সঙ্গে বিরাট মিল রয়েছে খেজুরের সঙ্গে মানুষের সঙ্গে বিরাট একটা মিল আছে বাবা আমি কিতাবের ভিতরে দেখছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা বানাবে খলিফা বানানোর জন্য ফেরেশতারা আসলেন ফিরে গেলেন অবশেষে জিব্রাইল আমিন আসলেন জোর করে মাটি নিয়ে চলে গেল এই মাটি দিয়ে আল্লাহ আদমরে বানিয়েছিলেন আমি শুধু একটু ধরিয়ে দিচ্ছি বাবা ঘটনা শোনাবো না আদম বানাবার পরে কিছু মাটি থেকে যায় আর অবশ্যই থাকার কথা বাবা ভাইয়েরা আমার যেখানে খামির বানিয়েছিলেন খামির বানালে সেখানে কিছু থেকেই যায় বাবা এই জন্য আল্লাহ ওই মাটিগুলো যা অবশিষ্ট ছিল ওগুলোরে কুড়াইয়া এক জায়গায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম বানাবার অবশিষ্ট মাটি দিয়া আল্লাহ দুটো বানিয়েছিলেন দুটো জিনিস একটা হলো প্রাণী আর একটা প্রাণী নয় বাবা প্রাণীটা যেটা বানিয়েছিল প্রাণীটার নাম হলো এমন করে টিড্ডি বলা হয় যাকে পঙ্গপাল বলে থাকি আদম বানাবার অবশিষ্ট মাটির এক অংশ দিয়া আল্লাহ টিড্ডি অর্থাৎ এমন করে পঙ্গপাল সৃষ্টি করেছিলেন বাবা আর যে মাটিটুকু ছিল এই মাটি দ্বারা আল্লাহ খরমা খেজুর বানিয়েছিলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আদম বানাবার অবশিষ্ট মাটি দ্বারাই তো খরমা তৈরি তাহলে আদম জাতির সাথে একটা সম্পর্ক আছে না নেই খেজুরের সাথে একটা ভালো সম্পর্ক এই জন্য খেজুরের একটা সমস্ত ফলের ভিতরে খেজুরের সম্মান বেশি জোরে বলেন সুবহানাল্লাহ ফলের ভিতরে কোন ফলের সম্মান মনে রাখবেন কোন ফলের সম্মান বেশি খেজুর কারণ নবীজি বলেছেন খেজুর খাওয়ার পরে দানাটা নোংরা জায়গায় ফেলবা না কিন্তু অন্য ফলের দানা নোংরা জায়গায় ফেলবা না এই কথা রসুল বলেনি খেজুরের দানা নোংরা জায়গায় ফেলা যদি নিষেধ হয় তাহলে খেজুর ফেলা যাবে খেজুর ফেলা যাবে না আমি ছোট্ট করে বলি মসজিদ তৈরি হয়েছে একই ভাটার ইট একটা বাড়িও তৈরি হয়েছে মসজিদেও লেগেছে একই কোম্পানি সিমেন্ট আপনার বাড়িতেও আছে মসজিদেও আছে কিন্তু মসজিদে লাগার কারণে সম্মান পেয়েছে না পাইনি ইটগুলো বালি সিমেন্ট পেয়েছে এই একই কলের পানি একই কলের পানি আপনি পেশাব করতে নিয়ে গেছেন আর ওই কলের পানি দিয়ে আমি বদনাই করে নিয়ে উজু করে কিছু পানি ছিল ওটা নিয়ে আর পেশাব করতে যাওয়া যাবে ওটা নিয়ে পেশাব করতে যাওয়া যাবে না কারণ উজু নিয়ে এনেছি তাতে উজু করেছি এবং কিছু থাকার কারণে সেটা নিয়ে আর পেশাব করা যাওয়া যাবে না পায়খানা ঘরে যাওয়া যাবে না যদি পান করেন করতে পারেন তবে বসে নয় দাঁড়িয়ে জোরে বলেন সুবহানাল্লাহ উজুর পানির সম্মান উজুর পানির পৃথিবীতে দুটো পানি দাঁড়িয়ে পান করতে একটা হলো জমজম আর একটা হলো উজুর অবশিষ্ট পানি ভাই তাহলে বোঝা গেল কি এটা সম্মান ভাই আপনারা বলেন মসজিদে লাগার কারণে ওই যে বালি মাটি যা কিছু পাওয়া গেছে ওখানে মানে ভেঙে চুরিয়ে যেটা গোটাকাটা হয়েছে আচ্ছা ওটা কোনো চেম্বারে ফেলে দেওয়া যাবে পায়খানা চেম্বারে যাবে না ওদের কুলুপ করা যাবে যাবে না কারণ কিছুদিন সে মসজিদের সাথে লেগেছিল এই জন্য আল্লাহ বোঝাতে চায় আদম হলো সৃষ্টির সেরা একজন মাখলুক মনুষ্য জাতি হলো সৃষ্টির সেরা ভাইয়ের আমার এ মানুষের দাম কিন্তু মসজিদের চাইতে বেশি আরে মসজিদ তো হয়েছে মানুষ আছে তাই মানুষ না হলে ও মসজিদ তৈরি হতো তাহলে মানুষের দাম সৃষ্টির ভিতরে মসজিদ একটা সৃষ্টি তো তাহলে সৃষ্টির সেরা আমরা তো নাকি এখন যদি কেউ বলে মসজিদে সেই মানুষের দাম বেশি ও ভুল বলি না সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হলো আশরাফুল মাখলুকাত মানুষ এই জন্য আমরা না হলে মসজিদ চলতো তাহলে মসজিদের থেকে আমাদের দাম অনেক বেশি তবে সবাই না সেই ধরনের হতে হবে ভাইয়ের আমার তাহলে মসজিদে কিছুদিন থাকার কারণে যদি
ইট পালকেল গোটা গাটার যদি দাম বেড়ে যায় নোংরা জায়গায় যদি ফেলা না যায় ভাইরা আমার তার উপরে যদি পেশাব পায়খানা করা না চলে আমি আপনাদেরকে বলতে চাই তাহলে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা আদম বানাবার জন্য মাটি নিয়েছিলেন আল্লাহ ওই মাটির অবশিষ্ট অংশ দিয়া আল্লাহ খেজুর বানিয়েছে আপনারা বলুন এটা কি আর নোংরা জায়গায় ফেলা যাবে এই জন্য নবীজি বলেছেন খেজুর খাওয়ার পরে দানাগুলো নোংরা জায়গায় ফেলে দিবা না ভালো জায়গায় ফেলবা কারণ খেজুর আল্লাহ বানিয়েছে আদম বানাবার এমন করে অবশিষ্ট মাটি দিয়া ভাইরা আমার খেজুর দিয়ে কেন ইফতারি করতে বললেন বাবা আমি এক জায়গায় বলবার কারণে দক্ষিণ চব্বিশ পরগনায় যুবক বলে হুজুর খেজুর দিয়ে ইফতারি করবার কারণ আমি জানি আমি বললাম ঠিক আছে তুমি বলতে পারো আমারে বলে হুজুর নবীজি ছিলেন খেজুর দেশের মানুষ এই জন্য তানার দেশের খেজুর যাতে বেশি বিক্রি হয় এই জন্য রসুল অ্যাড দিয়েছে মারির দরকার আছে না নেই বলেন নাউজুবিল্লাহ রসুল নাকি অ্যাডভার্টাইজ করেছে নাকি দেশের খেজুর বিক্রি হয় এমনও শয়তান দুনিয়া দুটো টা আছে এই আমি বললাম কলেমা রদ্দে কুফুর ভর তোর ইমান চলে গেছে রসুল কেন বলেছে জানিস কারণ ওই খেজুরের সাথে মানুষের সাথে একটা বিরাট সম্পর্ক জুড়িয়ে আছে ভাইয়ের আমার আমি আপনাদের কাছে বলি বাবা এমন করে বাচ্চা কাচ্চা আছে যাদের আপনারা বলুন দু পাঁচ দশ দিন এক মাস দুই মাস তিন মাসের যে বাচ্চাগুলো দুধ পান করে ভাইয়ের আমার আপনারা বলবেন এরা কিন্তু রাতের অন্ধকারে তো কিছুই বোঝে না কিন্তু আপনারা বলেন তিন মাসের বাচ্চাটা ঘরের ভিতরে আপনার পাশে শোয়া কিন্তু আপনার স্ত্রী অর্থাৎ বাচ্চাটার মা এমন করে রফা হাজত প্রয়োজন মেটানোর জন্য গভীর রাত্রিতে বাচ্চার পাশ থেকে উঠে তার প্রয়োজন মেটানোর জন্য বাথরুমে যাক যাই যাক না কেন বাইরে চলে গেছি তিন মাসের বাচ্চাটা ট্যাটা ট্যাটা করে কান্না শুরু করেছে বাবা আপনার স্ত্রী তো বাইরে কাজ মেটাতে গেছে এবার আপনি বলেন অন্ধকার রাত বাবা আপনি যদি বাচ্চাটার বুকের উপরে হাত দিয়ে যদি এইরকম টোকা মারেন এইরকম এইরকম যদি করেন আপনারা বলেন আপনার বাচ্চা থামবে বলে মনে হয় তো দেখতে পাচ্ছে না ওটা মার হাত কি বাপের হাত কি বুঝবে এরম করলে তো থামার কথা কিন্তু থামবে বলে মনে যত এরম করে তত আরো চিল্লাবে গিয়ার বেড়ি দেবে কিন্তু এইবার আপনি চিল্লাই কোথায় গেছো তাড়াতাড়ি এসো বাচ্চা কান্দে ওই অন্ধকারে এসে মা শুধু গায়ে টাচ করেছে চুপ হয়ে গেছে কথা ঠিক বলছি না বলছি তাহলে আপনি বাপ আপনি হাত দিলে ভাই বাচ্চার গিয়ার বাড়ে আর আপনার স্ত্রী অর্থাৎ বাচ্চার মা হাত দিলে অন্ধকার হলে বুঝতে পারে এটা আমার মার হাত বাচ্চা ঠান্ডাই যায় সিনসিনিয়ারি দেখেছেন তো সবসময় হচ্ছে কিন্তু আপনি হাত দিলে হবে না আচ্ছা যাজ্ঞে দেয় ওর খালা এসে যদি হাত দেয় থামবে থামবে না হ্যাঁ রাগ করেন না তো আমার একজন বলতে হুজুর বাপ কোদাল মেরে মেরে হাত শক্ত হয়ে গেছে জামড়ু মতন এই জন্য কান্দে খরখরি মতন বুঝছ তাহলে তোর খালা তো লেখাপড়া করে কলেজে পড়ে ওর খালা তো এখনো ঝাড়ু দেয় না তোর খালার হাত তো আরো নরম ওটা হাত দিলে কান্না থামে না কেন রে আসলে ব্যাপার এইটা না ব্যাপারে এর জবাব কোরআন হাদিসে রয়েছে ভাইয়ের আমার তার কারণ হলো বাবা হাত দিলে বাচ্চা কেন কাঁদে মা হাত দিলে কেন থামে তার কারণ হলো ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবার বীর্য নারী আর পুরুষের বীর্য মিলাইয়া একটা সোম্মা নখরেজ কমতে ফেলা বাচ্চা আকার করে দুনিয়াতে পাঠিয়ে দেয় বাবা মায়ের বীর্য আর এমন করে বাবার বীর্য মিলাইয়া সোম্মা নখরেজ কমতে ফেলা বাচ্চা আকারে বেরিয়ে আসে বাবা ভাইয়েরা আমার কিন্তু শুনে রেখে দেন ওই মায়ের পেটের ভিতরে বাবার বীর্য দিয়ে তৈরি হয় বাবার যে বীর্য এইটা দিয়ে তৈরি হয় নখ চুল হাড় আর মর্যা কি তৈরি হয় নখ চুল হাড় আর হাড়ের ভিতর যে মজ্জা থাকে না এগুলো হয় বাপের বীর্য দিয়ে আর মার বীর্য দিয়ে হয় গোশত
চামড়া হ্যাঁ আর বাবার বীজ যদি আরেকটা জিনিস হয় সেটা হলো রক্ত কি তৈরি হয় রক্ত শিরা রক্ত তাহলে নখ চুল হাড় মজ্জা শিরা রক্ত এগুলো তৈরি হয় বাপের বীজ দিয়ে আর মার বীজ দিয়ে হয় গোশত আর চামড়া গোশত আর চামড়া এগুলো তৈরি হয় ভাইয়েরা আমার এবার আপনারা বলেন বাবার বীজ দিয়ে হয়েছে যা আপনারা বলেন চুল খামসালি কি বোঝা যায় চুল খামসালি লাগে কি কেন আপনারা চুল যদি কেউ খামসাই এরকম করতে লাগবে তা চুল খামসালি লাগে না চুল খামসালি লাগে না ওই নখ খামসালিও লাগে না লাগে না কিন্তু চামড়া খামসালি লাগে ভাইয়েরা আমার আমি আপনাদের কাছে বুঝাই বাবা মায়ের বীর্য দিয়া আল্লাহ চামড়া বানিয়েছে গোশত বানিয়েছে বাবা এই জন্য বাপ আমি আপনাদের কাছে বলি বাবা এই মাটির ভিতরে কাঁচা ইট একটা ঢুকিয়ে দিলে ভাইয়ের আমার কিছুদিন পরে তাকে গ্রহণ করবে এই মাটিতে বাবা মিলে যাবে কিন্তু পাকা ইট দিলে তো মাটি গ্রহণ করবে না ভাইয়ের আমার যুগ যুগ চলে যাবে কিন্তু তাদের সাথে মিলবে না ভাইয়ের আমার আমি আপনাদের কাছে বলি ভাইয়ের আমার এমন করে মায়ের চামড়া এমন করে মায়ের বীজ দিয়ে চামড়া বা এমন করে চামড়া গোশত বানানো বাবা এই জন্য গভীর রাত্রিতে বাচ্চার গায়ে যখন এমন করে মা হাত দিয়া দেয় লেদারে লেদারে অ্যাকশন হয় এমন করে বাচ্চা বুঝতে পারে এটাই হলো মা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নারাই তাকবীর লেদারে একটা অ্যাকশন এই জন্য মায়ের বীর্য দিয়ে যেহেতু চামড়া তৈরি গোশত তৈরি এই জন্য অন্ধকার রাত্রিতে মা হাত দিলি লেদারে লেদারে চামড়ায় চামড়ায় মিলে যায় এই জন্য বাস্তব বাচ্চা বুঝতে পারে ইনি আমার মা সুবহানাল্লাহ বলবেন না কিন্তু বাপ হাত দিলি তো ও তো বুঝবে না ও খরখরি হাত সেটা না ব্যাপারটা হলো বাপের বীর্য দিয়ে তো ওটা চামড়া গোশত তৈরি হয়নি এই জন্য যত এরকম করবে তত গিয়ার বাড়াবে ভাই তবে রক্তটা বাফের বীর্য দিয়ে বানানোর হেকমত রয়েছে ভাই রক্তটা বাবার বীর্য দিয়ে বানানোর কারণ হলো যাতে এই কাগের বাসায় ককিল ডিম না ফাটতে পারে বুঝলেন কাগের বাসায় ককিল ডিম পারে না ভাই সত্যিকারে ব্লাড টেস্টে যদি রক্তটা মায়ের বীর্যতে হতো জীবনে কত কাকের বাচ্চায় ককিল ডিম পেড়ে যেত কেউ ধরতে পারত না কিন্তু আল্লাহ বলেন এই শয়তানি যাতে না চলে বাপের বীজ দিয়ে রক্ত বানিয়ে দিলাম যাতে করে ব্লাড টেস্টে ধরা পড়ে যায় এ ককিল কে ছিল কথা বুঝতে পারেননি একদম ইশারাই যথেষ্ট হ্যাঁ অথচ মার পেটে ছিলে মার পেটে থেকে যে মার দুধ খেয়েছো কিন্তু রক্ত দিয়েছে বাবার বীর্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় আকামুল হাকিমিন জীবনে কেউ বলতে পারে আমরা ব্লাড টেস্টে মা পরিচয় বোঝা গেছে বলতে পারবে কেউ দুনিয়ার কেউ বলতে পারবে না কারণ ভাই এমনি তো শয়তানি করে কত কি হচ্ছে তার ঠিক নেই পরকিয়াটিয়ায় কিন্তু যদি বাবার রক্তের ব্যবস্থা আল্লাহ না করতেন তা পরকিয়ায় এমনি করে অবৈধ সন্তান গোটা পৃথিবী ভরে যেত ধরা পড়তো না আল্লাহ কত বড় হাকামুল হাকিমিন একটু মহাব্বতে দুরুশে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سرشتتم رسول هيا إلي تومي ধরাতলে তাই তো ইহুদিরা করিল দুশমনি
দিনের দাওয়াত দিয়াছ বলে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد মায়ের বিজ্জতে চামড়া গোস্ত তাহলে লেদারে লেদারে একজাস্ট হয়েছে বুঝতে পেরেছে বাবা একশান হয়েছে ঠিক তদ্রূপভাবে মহান আল্লাহ বুঝাইতে চায় মানব বানাইবার পরে অবশিষ্ট মাটি দিয়ে খেজুর বানাইলাম তুমিও মাটির তৈরি খেজুর তো মাটি সারা দিন অনাহারে থাকবার কারণে কলে পানি নাই মিলি মাটি নাই কলের পানি ফুরিয়ে গেছে অনেক আগে আবার মিলির মাটি এমন করে শেষ হয়েছে অনেক আগে তার মানে আমি আপনাদের কাছে বলি বাবা আপনারা কেউ বলবেন চৈত বৈশাখ মাসে যে রোজা হবে বাবা আপনারা বলুন তো আসরের পরে আর পেশাব লাগবে বলে মনে হয় যদি কেউ কল 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 করে পেশাব করে আসরের পরে তাহলে বুঝবে না চুরি করে পানি খেয়েছে কি বলেন রাগ করে না বাবা হ্যাঁ কারণ ও পানি শেষ হয়ে যাবে অন্তত জোহরের সময় দুই এক ফোঁটা হলে হতে পারে কিন্তু আর ওই রকম হোস পাই বিমতন চলবে না বাবা কারণ সে অনেক আগে শুকিয়ে গেছে আর আসরে পরে দেখবেন কেউ তখন পাইখানা করতে যায় না ও মিলির মাটি ফুরিয়ে গেছে অনেক আগে তাহলে একেবারে অনাহারে অনেক সময় দেখবেন অনেকে হাট দুর্বলতার কারণে দাঁত মুখ লেগে যায় ভিমনি লেগে যায় যায় না বাবা আল্লাহ নবী তাই বলেন আমি ইফতারি করতে বলেছি খেজুর দিয়ে যেই মাত্র ইফতারির সময় হবে তোমাদের অনেকের হাট দুর্বল হবে বাবা ভাইয়ের আমার যদি হাট দুর্বল না হয় যাদের হাট সবল বাবা আল্লাহর কসম করে বলি মেপে দুপে দেখবেন বাবা যারা রোজা রাখে বাবু সারাদিন অনাহারে থাকার কারণে হাটের ভিতরে বিন্দু পরিমাণ দুর্বলতা আসলেও আসে আসে বলেই তো ছেলেবেলের কাছের মাছের করলে রাগ হয় মানে হাট দুর্বল হয়ে যাচ্ছে হ্যাঁ বেশি ঝামেলা করিস না এখানে এই মাথা গরম বলো এখন করে না করে না করে হাড়ের ভিতরে দুর্বলতা সবার আসে না খেয়ে থাকার কারণে পানি খাওয়া যায় না কিচ্ছু না কারণ এই রকম রোজা পৃথিবীর কোনো জাতির ভিতরে নেই সুবহানাল্লাহ বলবেন না এই যে একেবারে না খেয়ে থাকা রোজা আমার হিন্দু ভাইদের রোজা আছে না ভাই আছে না ও রোজা আমাদের হলে আমি সারা বছর করতাম বাবু কারণ একটা ফল খাওয়া যায় বড় একটা ফল 13 কিলো ওজনের এক তরমুজ কিনে নিয়ে বসে থাকো সারাদিন শুধু খাবো পেটও ভরবে তৃষ্ণাও মেটবে ভাই কি বলেন রাগ করবেন আর বিড়ি টিড়ি খইনি টনি তো গাঁজা টাজা কোনো ব্যাপারই নেই কিন্তু আমাদের কিছু খাওয়া যায় বলে মনে হয় কিছু খাওয়া যায় না এই জন্য একেবারে দুর্বল আল্লাহ নবী বলে এই জন্য বললাম খেজুর দীপ্তারি করবাম তোমরা মানুষ আমরা মানুষ মাটি দিয়ে আল্লাহ বানাইছে আমাদেরই এই মাটির অবশিষ্ট অংশ দিয়ে আল্লাহ খেজুর বানাইছে এই জন্য রোজাদার তুমি মানুষ তুমি মাটির খেজুরটাও হলো মাটির একই কেসেম এই জন্য তুমি যদি মাটির মানুষ হইয়া প্রথম যদি মাটির বানানো খেজুরটা ঢুকিয়ে দাও তড়িৎ গতিতে একশান চলবে হাড়ের দুর্বলতা দূর হয়ে যাবে আরো জোরে বলেন নারাই তাকবীর কিন্তু এ ঢেকি গিলতেছে শুধু পেঁয়াজি ভাই তাহলে খেজুরের ভিতরে উপকার আছে না নেই আছে এই জন্য আজকে অন্তত ওয়াদা করবো রমজান মাসে আমরা খেজুর যদি না পাই দুটো করে পকেটে করে নিয়ে যাবো তাও যাবো খেজুর ইফতারি করব বলেন ইনশা আল্লাহ আগে এটার অভাব ছিল কিন্তু এখন প্রতিটা ইফতারি দাতা খেজুর দেয় না দেয় না দেয় ভাই তবে ওই সিটি গুড় মাখাইনি ওই খেজুর জন্য দেবেন না একটু বেশি করে ভালো খেজুরটা দেবেন ওই কিছু কিছু আছে গুড় দিয়ে জাল যাচ্ছে আমাকে রাজস্থানের মাল ওই নিয়ে এসে ওর মধ্যে বালি আর পাথর কিচির মিচির করতেছে দেবেন তো একটু ভালো দেবেন ও চিটিয়ে গুড় মার্কা মাল যেন বিক্রি না হয়
ভাই ইফতারিতে খরচ করলে সেটা তো আপনি পাবেন কি বলেন অনেক গুণে আল্লাহ বাড়িয়ে দেবে কত গুণে 70 গুণ কত 70 গুণ 1 টাকা দান করলে 70 গুণ যাকাত প্রতি মাসে দেওয়া যায় বছরে যে কোনো মাসে যাকাত দেওয়া যায় কিন্তু আমরা রমজান মাসে দেই কেন অন্য মাসে দিলে 10 পাবো একের বিনিময় ওই মাসে যাকাত দিলে 1 টাকার বিনিময় 70 টাকা দানের সওয়াব আল্লাহ দিবে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য বেশি বেশি করে ওই মাসে যাকাত দিবেন ফিতরা দিবেন অর্থ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী কি বলেন তবে যাকাত যদি দেন কাপড় চোপড় দিবেন না ফিতরা যদি দেন চাল ধান আটা গম দিবেন না টাকাই দিবেন যা দিবেন কিসে দিবেন টাকা হ্যাঁ ওই এখন ইটির বাজার একটু মন্দা চলতে না বাপ বাটা এলাকা বোঝেন তো আচ্ছা ইটির কাড়ি যদি আপনারা দেন নিয়ে কি করবেন ওই পান কিনে খাওয়া যাবে দে ভাই দুটো পান দে একটা ইটলে কি বলে এ ভাই দশখানি ইট দিছি বস্তাখানি চাল দে হবে তো ফেদা নিয়ে আমার লাভটা কি হ্যাঁ ওই চাল গম দিচ্ছেন ও কিছু করতে পারবো যে যে দাম ধরে দিচ্ছেন তা বিক্রি হবে না ওই দামে বেচতেও পারবে না আবার কিছু লোক আছে বাপ এই ডিজিটালের কিছু আটা টাটা পায় গম টম ওই মাল রেখে দিস হাত প্রত্যেকটার মধ্যে দুটো করে পোকা ওই মাল দিয়ে দেবে ফেতরা আল্লাহর কসম করে বলি ফেতরা আদায় হবে না হবে না হবে না ফেতরা কত ওই যে শার্টে লিখে দেয় না 50 টাকা 45 টাকা ওটা হচ্ছে একেবারে মিনিমাম এটা কি একেবারে মিনিমাম আচ্ছা বলুন তো মিনিমাম একটা আছে 3.5 ভরি রূপো বিয়ে করতে গেলি 3.5 ভরি রূপোর দাম দিতে হয় বা রূপো মিনিমাম কত 3.5 ভরি রূপোর দাম বা রূপো ভাই ওর কম হলে ভুল হয়ে যদি ওর কম হয় বাড়ি যেয়ে যদি বলেন যে আমি যা টাকা বাঁধিছি বলেছি ওটা 3.5 ভরি রূপোর চেয়ে কম তাহলে ওটা অটোমেটিক্যাল আপনার দায় মানে ঘাড়ে চেপে যাবে ওটা দিতে হবে না লেখা থাকলেও দিতে হবে কারণটা হলো আকাল্লে মেসেল সর্বনিম্ন পরিমাণ এই জন্য জাকাত মানে ফেতরার যে পরিমাণ সর্বনিম্ন যেটা ওইটা চারটে লেখা বুঝে নেননি 45 টাকা 50 যেটা লেখা থাকে না ওর নিচে আর আসা যায় না কিন্তু আপনারা বলেন মোহর লেখা রয়েছে 3.5 ভরি ধরেন 2000 টাকা দাও কিন্তু 1 লাখ টাকা দেন তো অনেকে 50,000 1.5 লাখ 5 লাখ মোহর আনা বাদে না তাহলে ওটা হবে তো নাকি না হবে তো নাকি না হবে যেটা সর্বনিম্ন ওর বেশি দিলে হবে তো হবে তো তাহলে 50,000 10,000 20,000 দেয় না মোহরানা 20,000 25,000 30,000 মোহরানা দেয় তো তাহলে নিম্ন যেটা ওর কম দেওয়া যাবে না কিন্তু উপরে যত পারেন আপনি দিতে পারেন এখন নিম্নটা হলো 50 টাকা এখন উপরে যদি কেউ 10,000 টাকা ফেতরা দেয় তাও হবে একটা একটা কোনো অসুবিধে নেই এ ভাই যে জায়গাটায় গমের কথা লেখা বসিয়াটু তো লিখেছে যে জায়গাটায় গমের কথা লেখা আছে যে এত পরিমাণ গম ওই জায়গাটায় লেখা আছে 3 কিলো কিশমিশ দেবা কত তো সেটা দুই একবার অন্তত 2-1 বছর ওই কিশমিশের হিসেবটা করেন একটা ফেতরা 3 কিলো কিশমিশ 3 কিলো খেজুর আছে এবার তা জীবনে যা পড়িয়েছে শুধু গম পড়তেছে তা কিশমিশ আর খেজুর পড়বা কখনো নাকি না ভুল বললাম যদি না থাকে আমারে বলবেন জীবনে আর ভবানীপুর আসবো না আসবো না আসবো না আর ভবানীপুর অস করা কিন্তু একটু থাকা দরকার আছে কারণ পাশে মাদ্রাসা আর আমি মাদ্রাসায় কম আসি না আপনারা তো দেখেছেন একটা মশলা ভুল বলে গেলে আমাকে বলবে না বলবে না তাহলে মশলা যেটা লেখা আছে ওটা 50 টাকা সর্বনিম্ন ওর কম দিও না কিন্তু উপরে যদি দাও তাহলে 3 কিলো কিশমিশের দাম দাও 3 কিলো খেজুরের দাম দাও তাহলে অন্তত আমাদের ভিতরে 3 কিলো কিশমিশ আর খেজুরের হিসাব করে ফেতরা দেওয়ার লোক আছে না নেই আছে না কিন্তু দেয় না ও সেই ভ্যানালার কাতারে লাইন দিয়ে ও 1.5 কিলো গমের দাম হিসেব করে বসে রইস এজাত কবে সোজা হবে আল্লাহই জানে হ্যাঁ আমাদের এলাকাটা মোটামুটি সোজা হয়ে গেছে আমার গজালমারি এলাকা বলাই বলে হ্যাঁ এখন মোটামুটি আমাদের ওদিকে ওই ওই গমের দাম একদম পুরো বাদই দিয়ে দিয়েছে বলে অন্তত খেজুরের দামটা দেই খেজুরের দাম দেয় তাও তো 300 টাকা হয় খুব কম হলেও 3 কিলো খেজুর আমি কম দামেরটাই ধরলে তো একটা ভেতরা 300 টাকা হয়
তাহলে আপনারা পাঁচজন তিন পাঁচা 1500 টাকা যদি ফেতরা বের করেন তাহলে তো গরীব তো কিছু পাবে ভাই, তারা তো কিছু কিনে খাবে। এখন যদি হিসেব করেন 40 টাকা দেড় কিলো গম, আচ্ছা 5 40 200 কারে দেবেন? যা প্যাসেঞ্জার এসে বলি গেছে যে আমারে দিও আমারে দিও, ও তো 3 টাকা করে দিলে কুলোবে না, রাগ করবেন না। তবে একটা মশলা মনে রাখবেন, একটা ফেতরা কয়েকজনকে দেওয়া যায়, একটা ফেতরা কয়েকজনকে দেওয়া যায় বটে, কিন্তু একটা আস্ত ফেতরা একজনকে দেওয়া উত্তম। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আচ্ছা, তুমি যে একটা ফেতরা 50 টাকা ভাগ করে 3 4 জনে দিলে ও ফেতরা কি হবে? এই জন্যই নিয়ম হলো যদি 5টা ফেতরা হয় 5টা ফুল দিয়ে দেবেন 5 জনকে, একটা করে 5 জনকে দিবেন, উত্তমটা আদায় করার পরে এইবার দান হিসেবে বলবেন স্ত্রীকে যে আসে তার 20 টাকা 30 টাকা করে যা পারিস দিয়ে দিস। বুঝলেন? ফেতরা আর ভাঙবেন না, দিলে আদায় হবে, কিন্তু তার কোনো কাজে আসবে বলে মনে হয় 5 টাকা 10 টাকা দিচ্ছেন। এই জন্য যা ফেতরা আস্ত দুটো থাক তিনটে থাক ওগুলো দিয়ে দেবেন 3 জনকে, দিয়ে বাদ বাকি কিছু টাকা দিয়ে বলবেন এগুলো ফেতরা না দান হিসেবে তুই দিতেই থাক, ও তো দেয় বউরা। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেয় সবাই করে, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আমি আর লম্বা করতে পাচ্ছি না বাবু, যেহেতু একেবারে 9:30 চলে যাব, তাই আমি যাওয়ার আগে একটু সালাম কিয়াম করে আপনাদের একটু এগিয়ে আনবো ভাই। তারপরে আমার পরবর্তী বক্তা তিনি আসবেন, একটু উঠে দাঁড়াই তো দেখি সব একটু এলোমেলো মতন হয়ে গেছে। ইয়া নবে নবী না হয় দুনিয়ায় না হয় ফেরেশতা খোদার, হয়েছে উম্মত তোমার তার তরে সালাম লাখো বার ইয়া নবী।